নমস্কার বন্ধুরা আজকে আমরা শুরু করব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টেস্ট দিয়ে সিরিজ এখন এই মুহূর্তে তিন টেস্টের পরে 1-1 ফার্স্ট টেস্ট ড্র সেকেন্ড টেস্ট ইন্ডিয়া থার্ড টেস্ট ইংল্যান্ড জিতেছে ফোর্থ টেস্টে ইংল্যান্ড কিছু চেঞ্জ করেছে ইন্ডিয়াও কিছু চেঞ্জ করবে ব্যাটিং লাইনআপ এর জন্য ইন্ডিয়া হয়তো ভাবনা চিন্তা করছে এবং পুরো টিমের ওভারঅল সিচুয়েশন একটু চেঞ্জ করতে চাইছে ইন্ডিয়া Opening ja ache KL Rahul, Rohit Sharma thik ache, Cheteshwar Pujara, Virat Kohli, Ajinkya Rahane, Rishabh Pant, ei Ravindra Jadeja jaygay hoyto Ashwin ei matche dhukben tar karon hisebe karon Ashwin Somerseter hoye ekhane series khelechen county khelechen ebong Somerseter hoye 6 wicket niyeche 27 rane ei bochori July mashe sutarang Ashwin ei mat sombandhe onekta obogoto sei hisebe Ashwiner sujog এই টেস্টে থাকার চান্স বেশি শার্দুল ঠাকুর হয়তো অসুস্থ ঈশান শর্মার জায়গায় ঢুকতে পারেন মোহাম্মদ সামির জায়গায় উমেশ যাদব ঢুকলেও ঢুকতে পারেন অথবা উমেশ যাদব যদি না अवेलेबल হন তাহলে প্রসিদ্ধ কৃষ্ণাকে ঢোকানো হতে পারে হয়তো জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এই হচ্ছে ইন্ডিয়া আর পিচ কন্ডিশন ব্যাটিং ফ্রেন্ডলি মোটামুটি বলা যায় এখানে প্রথম ইনিংসে অনেক রান হচ্ছে এবং হয়ও সেকেন্ড ইনিংসে কখনো কখনো স্পিনিংরা কখনো কখনো না obviously ভাবে স্পিনাররা খুব বড় রোল প্লে করে এটা যত দিন যাবে যত পিচ ভাঙতে থাকবে তত স্পিনিং ফ্রেন্ডলি উইকেট হয়ে যাবে প্রথমে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থেকে তো সেই হিসাবে দেখা যাক কি হয় কি দাঁড়ায় ইন্ডিয়া কতদূর কি করতে পারে এবং ইংল্যান্ডের ব্যাটিং মোটামুটি ভালোই বলা যায় কারণ রডি বান্স হাসিব হামিদ তো ফর্মে রয়েছেন ডেভিড মালান জো রুটকে নিয়ে কথা বলে লাভ নেই অলি পপ বেস্ট তিনি অনেক কিছু করতে পারেন উইকেট কিপিংও করছেন মানে ব্যাটিং এ যা খুশি করার ক্ষমতা রাখেন মঈন আলী ক্রিস হক্স ভালো ব্যাট করতে পারেন ক্রেগ ওভারটন রবিনসন আর অ্যান্ডারসন ভালো বোলার অ্যান্ডারসন নিয়ে কিছু কথা বলার দরকার নেই আমার ধারণা যদি ইন্ডিয়া আজকে প্রথমে ব্যাট করে তাহলে একটা স্লো স্টেডি স্টার্ট করার চেষ্টা করবে এবং ইংল্যান্ড প্রথমে ব্যাট করলো তাই করবে ফার্স্ট ইনিংসে যেই ব্যাট করুক না কেন 350 প্লাস এক্সপেক্টেড এই পিচে তারপরে যত খেলা গড়াবে তত রান কমতে থাকবে এই ব্যাচ এই টেস্টটা একটু বড় রানের টেস্ট হতে পারে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে ভালো ব্যাটিং স্ট্রিপ পাওয়া গেছে এই সিরিজের তো দেখা যাক সেটা কি হয় না হয় আরো প্রচুর ম্যাচ আছে আজকে সেকেন্ড যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা 1.5 ঘন্টা পরে শুরু হবে 2 ঘন্টার কাছাকাছি শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকায় ফার্স্ট ওয়ানডে সাউথ আফ্রিকা এসছে ওয়ানডে তে তো প্রিভিউ দেখে নেওয়া যাক কি কি টিম আছে সাউথ আফ্রিকার টিম এক্সপেক্ট টার্নিং পিচ হবে देयर इज आल्सो पॉसिबिलिटी ऑफ बैड वेदर इंटरप्टिंग प्ले आफ्टरनून থান্ডারস্টর্ম हैव नॉट बीन अनकॉमन ओवर द पास्ट फ्यू वीक्स মানে এখানে রোজ বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হবে পুরো খেলা নাও হতে পারে সাউথ আফ্রিকার টিমে জানেমন মালান বাবুমা ক্যাপ্টেন মার্করাম ভ্যান ডার ডুসেন ক্লাসেন এখনো ক্লাসেনকে নিয়ে টেস্টিং চলছে ভালো ভ্যারেন প্রিটোরিয়াস জর্জ লিন্ডে রাবাদা নর্টজি সামসি ঠিক আছে ওদের এই মুহূর্তে যা যা পাওয়া উচিত সবচেয়ে শক্তিশালী টিম এটা শুধুমাত্র ডিকক নেই আর আর উইদাউট লাইক স্কুইন্টার ডিগট ডেভিড মালান আর লুঙ্গি এঙ্গেটি ফর দিস সিরিজ এরা তিনজন আসেননি শ্রীলঙ্কার যেটা থাকা উচিত সেটাই আছে হাসারাঙ্গা সবচেয়ে ভালো প্রমিসিং লাগছে সানাকাও ভালো খেলছেন এবং বাকিরা ঠিক আছে দেখা যাক হয়তো শ্রীলঙ্কা প্রথম খেলায় যদি বৃষ্টি না হয় প্রচুর বৃষ্টি হলে খেলা কি হবে কিচ্ছু জানা যায়নি তো প্রথম খেলায় শ্রীলঙ্কা হয়তো সাউথ আফ্রিকাকে চাপে ফেলতে পারে কারণ এই রকম স্পিনিং ট্র্যাকে সাউথ আফ্রিকা খেলতে অভ্যস্ত নয় যেমন গতকাল নিউজিল্যান্ড বাংলাদেশের সামনে ব্যাট করতে গিয়ে একদম মুখ থুবড়ে পড়ে 60 রানে অল আউট হয়ে গেল তো সেটাই ব্যাপার নিউজিল্যান্ড আর বাংলাদেশ সিরিজে এই ঘটনাটাই বারবার ঘটবে সুতরাং খেয়াল রাখবেন আর সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা সিরিজেও এরকমই হবে প্রচুর রান কিন্তু উঠবে না এটাই আমি বলতে চাইছি খেয়াল রাখবেন যদি কখনো রান উপরের দিকে পান সাউথ আফ্রিকা ব্যাট করলে সেটা তলায় ধরে নেবেন সেটা চান্স বেশি আছে আচ্ছা আর কি ম্যাচ আছে Ireland versus Zimbabwe, fourth T20. গতকাল T20 as usual আমি বলেছিলাম আয়ারল্যান্ড জিতবে, জিতে গেছে। তো আজকে আরেকটা T20 হবে রাত্রি 7:30টায়। আয়ারল্যান্ড গতকাল যথেষ্ট ভালো ব্যাট করেছিল, আজকে আশা করছি আয়ারল্যান্ড ব্যাট করলে জিম্বাবুয়ে হয়তো চেস করে দেবে, আর যদি জিম্বাবুয়ে ব্যাট করে তাহলে হয়তো জিম্বাবুয়ে যা রান করবে আয়ারল্যান্ড হয়তো চেস করতে পারবে না, এটা আমার মনে হচ্ছে। আজকে জিম্বাবুয়ে একটু হলেও এগিয়ে আছে, অথবা আয়ারল্যান্ড জিততে পারে, অসুবিধার কিছু নেই আয়ারল্যান্ডের জেতাটা, কিন্তু তো দেখা যাক সেটা কি হবে, এগুলো মানে খেলা অনুযায়ী বলাটাই উচিত। আচ্ছা আর একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বলে দিই, ওয়েস্ট ইন্ডিজ ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন। এনি ডে ওয়েস্ট ইন্ডিজ ওমেনের চেয়ে সাউথ আফ্রিকা ওমেন ভালো খেলে, কিন্তু আজকে হয়তো ওয়েস্ট ইন্ডিজ ওমেন একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে, তো সেটাই দেখার। ওয়েস্ট ইন্ডিজ ওমেন প্রথমে ব্যাট করলে প্রচুর রান যদি না করতে পারে তাহলে কিন্তু খেলাটা সাউথ আফ্রিকা ওমেন আরামসে জিতে যাবে। তো ওয়েস্ট ইন্ডিজ ওমেন যদি ব্যাট করে এবং রান যদি পান 150 ওপরের রানটা, তাহলে আন্ডার লাগাতে পারেন, কারণ এদের কিন্তু খুব বেশি রান করার সম্ভাবনা কম। আর আগের দিনের ম্যাচটা তো বৃষ্টির জন্য ভেস্তেই গেছে, তো দেখা যাক কি হয়। এই সিরিজে প্রচুর রান হবে না, এটাই এক্সপেক্টেড, মাঝারি মাপের রান হবে, 120 থেকে 130-35, বড় জোর 40, এরমই আমার মনে হচ্ছে। আচ্ছা গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ভার্সেস সেন্ট লুসিয়া কিংস এর আজকে ম্যাচ আছে সিপিএল এর। সেন্ট লুসিয়া কিংস একদম লাস্ট পজিশনে আছে, অ্যামাজন ওয়ারিয়ার 4টে খেলে 4 পয়েন্ট, টিকেআর 5টা খেলে 4 পয়েন্ট। সেন্ট লুসিয়া কিংস আজকে যদি নাই জিততে পারে তাহলে আজকে সেন্ট লুসিয়া কিংস 4টে খেলে 2 পয়েন্ট। সেন্ট লুসিয়া কিংসের টিম খুব বিশাল ভালো নয়, তাতে জেতার চান্স কম, তবে যা খুশি হতে পারে খেলা T20। তার এখানে সেন্ট কিটস প্যাট্রিয়ট হয়তো আজকে হেরে যেতে পারে BR এর কাছে, বার্বাডোস রয়্যালস এর কাছে হয়তো সেন্ট কিট প্যাট্রিয়টস হেরে যেতে পারে, কারণ 4টে খেলে ওরা 4টে জিতেছে, আর আজকে বার্বাডোস রয়্যালস 5 নম্বর খেলা খেলবে, যদি 2টো জেতে তাহলে তাদের পয়েন্ট হবে 4। তারপর এখনো আর কয়েকটা ম্যাচ বাকি আছে, মোট টিম 6টা, তাহলে 10টা ম্যাচের খেলা, তাহলে আজকের পরে হাফ হয়ে যাবে, হাফ খেলা বাকি থাকবে, তাহলে হাফ টুর্নামেন্ট ডান হয়ে যাবে অলমোস্ট হলো। এইবার ফুটবলে যাই, ফুটবলে প্রচুর ম্যাচ, কোন ম্যাচটা ধরবো আর কোন ম্যাচটা ছাড়বো বুঝতে পারছি না, আমি চেষ্টা করছি মোটামুটি একটা আইডিয়া দিতে। কোসোভো আর জর্জিয়াটা ধরা যাচ্ছে না, বাদ দিন। অ্যান্ডোরা সান মারিনোর এগেনস্টে, চেক রিপাবলিক, বেলজিয়াম, হাঙ্গেরি আর ইংল্যান্ড, আইসল্যান্ড রোমানিয়ায়, আমি তো আইসল্যান্ডকে ধরতে রাজি আছি। ইটালি আর বুলগেরিয়া, লিচেস্টাইন জার্মানি, লিথুনিয়া নর্দার্ন আয়ারল্যান্ড, এখানে পোল্যান্ড, নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু ভালোই খেলে তারা, বেশ এই সব ম্যাচে গোল বেশি হতে পারে, যেখানে দুটো কাছাকাছি টিম, একজন একটু বড় টিম, যেমন পোল্যান্ড আলবেনিয়ায়, পোল্যান্ড চাইলে 4-5টা গোল দিতে পারে আলবেনিয়াকে, 6টা গোল দিতে পারে, কিন্তু হয়তো এই ধরনের ম্যাচে প্রচুর গোল হবে না। জার্মানি চাইলে লিচেস্টাইনকে কটা গোল দেবে কেউ জানে না, ইটালি চাইলে বুলগেরিয়াকে বেশ কয়েকটা গোল দিতে পারে, কিন্তু এই ধরনের ম্যাচে দেখছি কম গোল হচ্ছে। তো সুতরাং সুইডেন স্পেন ভালো খেলা হবে, তবু স্পেনকে আমি এগিয়ে রাখছি। ঠিক আছে জাপান ওমান, জাপান অবশ্যই ওমানের চেয়ে ভালো টিম, সাউথ কোরিয়া ইরাকের চেয়ে ভালো টিম, ইরান সিরিয়ার চেয়ে ভালো টিম, ইউনাইটেড আরব এমিরেটস ভালোই ফুটবল খেলে, অস্ট্রেলিয়া ভালো খেলে, সৌদি আরবিয়া, এটা হচ্ছে আফ্রিকার কোয়ালিফাইং, আফ্রিকার কোয়ালিফাইং এ কঙ্গো, কেনিয়া আর উগান্ডা আমি জানি না, মাদাগাস্কার আর বেনিন জানি না, এইগুলো আমি সত্যি কাউকে চিনি না। এর রেড দেখে ধরতে হলে তাহলে আর আমার দরকার নেই, আপনারাও ধরতে পারবেন, সেজন্য আমি জানি না বলে বলছি। কানাডা ভার্সেস হন্ডুরাস, কানাডা ভালো টিম এবং এটা রেড তবু পাওয়া যাচ্ছে কিছুটা পানামা আর কোস্টারিকা আমার তো মনে হচ্ছে কোস্টারিকা জিততে পারে অথবা ড্র হতে পারে এই ম্যাচটা ধরতে পারেন এই ম্যাচটায় রেডটা ভালো আছে মেক্সিকো জামাইকা মেক্সিকো অবশ্যই ভালো টিম এল সালভাডর ইউএসএ ইউএসএ ভালো টিম এল সালভাডরের চেয়ে সাউথ আমেরিকায় আজকে যে আছে আচ্ছা কালকে ভোরবেলা আছে ব্রাজিলের খেলা ব্রাজিল ভার্সেস চিলি এটা যারা দেখতে পাবেন নিশ্চয়ই ঘুম থেকে উঠে দেখবেন এই খেলাটা এটা ব্রাজিলকে ধরুন এটা উরুগুয়েকে ধরুন আর্জেন্টিনার ম্যাচও আছে ভোর 5টার সময় 4:30 না 5:30 বোধহয় এটা দেখবেন যারা আর্জেন্টিনার ফ্যান নিশ্চয়ই দেখবেন আর্জেন্টিনাকে ধরুন রেট ভালো আছে এই আর্জেন্টিনা ব্রাজিল এদের প্যারাগুয়ে ইকুয়েডরের মধ্যে ইকুয়েডরের রেট ঠিক আছে ইকুয়েডর ধরা যেতে পারে কলম্বিয়া আশা করি জিতবে এই হলো আজকের প্রচুর বড় একটা লিস্ট এই লিস্টে সব ম্যাচ ধরা সম্ভব না আর সব ম্যাচ যদি মিলে যায় তাহলে ভাবুন 25 রেট 10 টাকা লাগালে তাহলে 259 হবে কিন্তু 10 টাকা লাগানোর পয়েন্ট 9 এটা আর 25 রেটের ম্যাচ খেলার দরকারও নেই এরকম ভাবে ম্যাচ খেলা যায় না আপনারা ভেঙে ভেঙে খেলবেন যেমন সুইডেন স্পেনেরটা ধরতে পারেন নর্থ ম্যাসেডোনিয়াটা ধরতে পারেন এই ধরনের ডবল চান্স গুলো ধরুন যেগুলো রেটটা ভালো আছে একটা ওইরকম ভাবে ধরুন আর একটা খুব কম রেটের যেগুলো আছে সেগুলো নিয়ে একটা ধরুন তাহলে হয়ে যাবে আর খুব কম রেটের কোনো না কোনো ম্যাচ আজকে অঘটন ঘটবেই নইলে আপনার বালটিটাকে চটকাবে কে বালটিটা ঘাড় মটকাতে পারে ওই ধরনের ম্যাচ ঠিক আছে তো সেটাই বলে রাখলাম তো আর কিছু বাড়াচ্ছি না প্রচুর বড় হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি খুব খুব ভালো থাকবেন টাটা পাশে থাকুন আর হ্যাঁ আরেকটা কথা যে আমাদের মেলবেটের যে প্রোমো কোড সেটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি আমি কালকে কিছু বন্ধু বলছিলাম দাদা প্রোমো কোডটা আরেকবার শেয়ার করুন আমি শেয়ার করছি ঠিক আছে আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি টাটা